রেসার পায়রা, যে পায়রাটা আমারই লফটের পায়রা, এ কারণ থেকে এটা হচ্ছে কালপুরা কালদমা নট, এটা হচ্ছে একটা শখ বা পায়রা আমার, চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমি চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে, আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি। হ্যাঁ গে, আমি এক পায়রাবাজ। সেই রকমই আজ আমরা একটা শুধু পায়রাবাজ নয়, একটা সম্পূর্ণ এখানে আমরা আলাদা যুক্ত পায়রাবাজের বাড়ি এসেছি। শুধু উনি পায়রাবাজ নয় এবং বিভিন্ন পায়রার সাপ্লাই দেন, সেই রকমই আজকে আমরা রাকিবুলদার বাড়ি চলে এসেছি। মানে ইনাকে শুধু আমি পায়রাবাজ হিসাবে ধরলেই হবে না, এখানে একদম আমার যতগুলো ভিডিও হয়েছে তার মধ্যে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য যুক্ত আমরা পায়রা দেখতে পাবো। আসলে আমি তার আগে আমি রাকিবুলদার আগে একটু আগে ঠিকানাটা জেনে নিই, কারণ আমি বলে দিই আপনারা ভিডিওর মাধ্যমে অনেকজন কমেন্ট করেন ঠিকানাটা জানার জন্য, কিন্তু রাকিবুলদার ঠিকানা অবশ্যই লাগবে, তার কারণটা আপনারা বুঝতে পারবেন ভিডিওর শেষে। আগে আপনার একটু নাম আর ঠিকানাটা বলেন। আমার নাম রাকিবুল শেখ, আমার বাড়ি বড়জুমলা, বড়জুমলা জঙ্গিপুর মহকুমার মধ্যে। আপনার একটু ফোন নাম্বারটা বলে দেন। 9609824541। আমরা এখানে আপনার প্রত্যেকটা পায়রার সম্বন্ধে জানবো। তো যাই হোক, আপনি যেটা প্রথমে হাতে নিয়ে আসে সে দিয়ে আমরা চালু করি। এটা কি পায়রা আছে? এটা একটা ম্যাট্রাস পায়রা। আচ্ছা, ম্যাট্রাস পায়রা কতক্ষণ দম করে? এ পায়রাটা মোটামুটি 5-6 ঘন্টা ফ্লাই করবে। আচ্ছা আচ্ছা, যদিও আমার এখনো ফ্লাই করা হয়নি, এটা আমার কালেকশনের পায়রা। আচ্ছা, কিন্তু এই পায়রাটা চোখটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পায়রাটা কি ধরনের পায়রা। এটা একটা নর পায়রা। কি মানে এখান থেকে মানে কিনা বেচা করেন তো নাকি? না, পায়রা আমরা সাধারণত হয়তো শখের জন্য পুষি, কিন্তু এটাকে কেউ হয়তো পায়রা যখন হয়তো ব্যবসাও বলা যায় বা ব্যবসাও করতে পারে কেউ, পায়রা যখন আমাদের হয়তো বেশি হয়ে যায় তখন হয়তো পায়রা আমরা কিছু সেল করে দিই পায়রা। তবে পায়রা আসলে আমরা কিন্তু শখের জন্যই পায়রাটা পালি আর কি। নেক্সট পায়রাগুলো আমরা দেখতে থাকি। যাই হোক, এই পায়রাটার আমরা সম্বন্ধে জানলাম, এর দাম কত? পায়রা দামের বিষয় নিয়ে এরকম বলা যায় না, পায়রা দাম শখের দাম যেরকম কথা আছে, শখের দাম লাখ টাকা, সেটা শখের উপর ভিত্তি করেই হয়। পায়রা ফ্লাইং বা পায়রার ব্লাড লাইন হিসেবে পায়রার একটা কোয়ালিটি থাকা চাই, যেগুলো পায়রার মধ্যে থাকলে সেই পায়রার দাম হয়তো একটু বেশি হবে। নেক্সট পায়রাটা আপনি একটু দেখাবেন। এটা একটা ম্যাট্রাস পায়রা, এটা ওরি পেয়ার। আচ্ছা আচ্ছা, এটা মাদি পায়রা, এটা হচ্ছে চোখের পায়রা। ভালো লাগলো। এটা মানে কতক্ষণ দম করে? পায়রা আমার ফ্লাই করা নেই, তবে পায়রাটা মোটামুটি 4-5 ঘন্টা ফ্লাই করবে। আর এই পায়রাগুলো আপনাদের এই বাড়ির বা কোথা থেকে আপনি মানে নিয়েছেন বা আপনি বাড়িতে? পায়রা আমাদের বাড়ির পায়রা বা পায়রা আমরা হয়তো বাইরে থেকেও কালেকশন করি পায়রা, হয়তো যখনই পায়রা হয়তো ভালো রেজাল্টের পায়রা যদি হয় আমরা কালেকশন করে রাখি, কারণ শখ সবার আছে, সবাই চাই যে পায়রা আমরা ভালো পায়রা পুষবো। একটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিই, অনেকজন আছে যিনি যারা কলকাতার পায়রা পছন্দ করে, তো তারা যদি চায় কি যদি এখানে মানে কলকাতার হাই ফ্লাইং মানে উচ্চমানের পায়রা গুলো আপনার মাধ্যমে যদি, আশা করি আপনার দেখলাম বটে পায়রা কলকাতার পায়রাও বেশ আছে, তো আপনি তো সেরকম পায়রা এনে দিতে পারবেন আমাদের দর্শকদের? এরকম এনে দেওয়া যাবে, কিন্তু পায়রা কলকাতা থেকে আমরা যেরকম হয়তো ম্যাট্রাস পায়রাটা কালেকশন করি, আমরাও এখান থেকে আমাদের এই সড়কবাজি পায়রা সব কলকাতায় আমরা এখান থেকে নেই, ওরা কলকাতা, আমিও দিয়েছি অনেক পায়রা কলকাতায় পাঠিয়েছি। পূর্ণ আলাদা পায়রাবাজ, কারণ এখানে অনেক দূর দূরকার পায়রা আছে, চেন্নাই থেকে শুরু করে সেই যাক। এবং নেক্সট পায়রা এই দুটোর সম্বন্ধে আমরা একটু দেখে নিই। এই দুটো এটা একটা মাদি পায়রা ম্যাট্রাস, কালো দানা চোখের পায়রা, চোখটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা মাদি পায়রার ডানা কাটা আছে, পায়রার লেজ আছে বন্ধ লেজের কবুতর, পায়রার পা দেখুন, এটা হচ্ছে তার নর পায়রা। আচ্ছা, এক জোড়া এরা? এটা এক এক জোড়া পায়রা। যা খুব ভালো লাগলো, দুটো একদম ফিট সাদা, একদম নর কালাঙ্কা চোখের, কিন্তু কালাঙ্কা না, কালো দানার মধ্যে ভরা আছে পায়রা। আচ্ছা, এরা কতক্ষণ দম করে? এগুলো এই পায়রা মোটামুটি 5-6 ঘন্টা ফ্লাই করবে। আমি কথাই বুঝতে পারছি, কারণ একটা পায়রা দেখে পায়রা যেমন চোখ দেখাচ্ছে, ট্যাং দেখাচ্ছে। আচ্ছা, পায়রা পায়রা মেনলি আমরা কি দেখে চিনবো কি এটা খুব ভালো উচ্চমানের পায়রা? দেখুন, পায়রা চিনতে হলে পায়রাকে সর্বপ্রথমে পায়রার একটা কোয়ালিটি দেখতে হবে, বা পায়রা কোয়ালিটি দেখার পরে তার ডানা দর দেখতে হবে, পায়রার বডি ফিটনেস দেখে বোঝা যাবে যে হয়তো কোন পায়রাটা কিরকম হয়তো ভালো রেজাল্ট করতে পারে, এই দেখে আমাদেরকে পায়রা নির্ণয় করতে হবে যে কোন পায়রাটা কিরকম একটা ভালোই হয়। এখানে অনেক কলকাতার পায়রা আছে, আমি যা হোক অন্যান্য জায়গায় আমরা দেখতে পাইনি কলকাতার পায়রা, কিন্তু আমি অনেকগুলো এসে দেখলাম, যাতে বুঝতে পারছি অনেক কলকাতার পায়রা আছে এখানে। যাই হোক, আপনার কাছে তো অনেক কলকাতার পায়রাই আছে, বলেন কলকাতা পায়রা সম্বন্ধে। হ্যাঁ, কলকাতার পায়রা আছে আমার কাছে, চেন্নাইয়ের পায়রা আছে, রেসার পায়রা আছে,
বা আমাদের অন্যান্য এইসব গিরিবাজ পায়রাও আমি খুব একটা নেই, দু চারটা হয়তো আছে, আর বা সব ম্যাট্রাস রেসার এই পায়রাই আমি বেশি পুষি। আচ্ছা, যাহা তো বুঝতে পারলাম, মানে দাদার কাছে গিরিবাজ পায়রাটা কম আছে, কিন্তু গিরিবাজ পায়রাও কি বেশ উচ্চমানের হাই কোয়ালিটি দম করতে পারে? হ্যাঁ, গিরিবাজ পায়রা উচ্চমানের হাই কোয়ালিটি দম করতে পারে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি ম্যাট্রাস পায়রাটা আমাদের চাহিদা বেশি, যে ম্যাট্রাস পায়রাটা যদিও বাই চান্স হারিয়ে যায় সেটা রিটার্ন আসার ক্ষমতা রাখে বা আসে আপ ডাউন করে, আর গিরিবাজ পায়রা যদি হয়তো আপ মানে রিটার্ন খুব কম আসে যদি হারিয়ে যায়। আচ্ছা, আমি যতটা বুঝতে পারছি, মানে যাহা গিরি মানে ম্যাট্রাস পায়রা বাড়ি ফেরত আসার অনেক সম্ভাবনা থাকে আর গিরিবাজ থাকে না, তাহলে নেক্সট পায়রাগুলো একটু পরিচয় দিই। এটা হচ্ছে একটা কালদম ম্যাট্রাস পায়রা, এটা আমার ঘরেরই পায়রা, এর বয়স মোটামুটি 5 বছর হয়ে গেল। পায়রাটার চোখ দেখুন। আচ্ছা আচ্ছা, বলেন আপনি। আচ্ছা, এই পায়রাটার এই পায়রাটার ডানা দেখুন, ডানা দেখলে বুঝতে পারবেন আপনারা পায়রাটা কি জাতের পায়রা আছে বা কিরকম ফ্লাই করতে পারে। পায়রাটার দুর্দান্ত রেজাল্ট আছে, আমার বাড়িতে মনে হয় 6 ঘন্টা 6.5 ঘন্টা প্লাস রেজাল্ট আছে এর। আচ্ছা আচ্ছা, পায়রাটার পা দেখুন, মাদি গ্রিন আইস চোখের মাদি, কালদমা গ্রিন আইস চোখের মাদি, এটা ডিপ গ্রিন আছে। এটা পায়রাটার ডানা দেখুন, পায়রাটার পা দেখুন। পায়রা যে দুটো দেখালে, এই দুটোর দাম কেমন হবে? বা দাদা, এই পায়রা আমি এগুলো সেল করব না, এগুলো আমার ঘরের বা আমার পছন্দের পায়রা, আমার রেজাল্ট করা খুব ভালো পায়রা, এগুলো আমি করতে পারবো না, তবে এর বাচ্চা কাচ্চা হয়তো করতে পারবো। আচ্ছা আচ্ছা, আর আপনার কাছে যদি 6 ঘন্টার দামওয়ালা পায়রা কেউ চায়, কারণ আমি বুঝতে পারছি আপনার এখানে এতগুলো দামওয়ালা পায়রা আছে এবং আপনি কলকাতা থেকে পায়রা এনে কেউ যদি চায় আপনি দিতে পারেন? দিতে পারবো, কিন্তু পায়রার যেটা দম করানোর রেজাল্ট, এটা হচ্ছে পায়রা উড়বে ট্রিটমেন্টে, পায়রাকে আমি যেরকম রাখবো সুস্থতা ভাবে, যেরকম পায়রাকে খাবার দেবো সেভাবে পায়রা রেজাল্ট করবে। কিন্তু কেউ পায়রা দেখা যাবে হয়তো 10 ঘন্টার উড়া পায়রা আমি নিয়ে এসে আমার বাড়িতে হয়তো 5 ঘন্টা 2 ঘন্টা উঠছে না, কেন সেটা পায়রার হয়তো কোনো অসুবিধা আছে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে পায়রাকে আমাকে দেখতে হবে যে কি কারণে পায়রাটা উঠছে না, সেই জিনিসটা যদি আমি বুঝতে পারি তবেই সে পায়রা উড়বে, নাহলে পায়রা রেজাল্ট করবে না। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এবার নেক্সট পায়রাগুলোর ব্যাপারে আমরা জানি, এই দুটো পায়রা হাতে ধরে আছেন, কি পায়রা এটা? এগুলো হচ্ছে ম্যাট্রাস আবলুক চটিয়াল ম্যাট্রাস পায়রা, এগুলো এক পেয়ার আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব বাইরের পায়রা, দুটো জোর দিয়েছেন আপনার পায়রা, সেম সেম পায়রা আছে, মানে অনেকটা দেখতে মানে সেই বলবো কি, কেউ যদি ঘরে সৌন্দর্য জন্য রাখে তো সৌন্দর্যের জন্য পায়রাগুলো খুব খুব ভালো। তো যাই হোক, দুটোই যেমন এখানে ঝুটি আছে দুটো পায়রা, এবং এই পায়রাগুলো কতক্ষণ উড়ে? এই পায়রাগুলো ডিপে থাকা পায়রা, এগুলো মোটামুটি 4-5 ঘন্টা রেজাল্ট করবে, বা আমার রেজাল্ট নিজে দেখা আছে পায়রার রেজাল্ট। আচ্ছা, একটু আপনি পরিচয় দিতেন পায়রার চোখ ডানা। পায়রাটার চোখ দেখুন, কালো ডানা, হয়তো কেউ ভাববে কালাঙ্কা, কিন্তু কালাঙ্কা চোখের পায়রা না এটা। পায়রার ডানা দেখুন, এই পায়রাগুলো আমি এক দাদার কাছ থেকে নিয়ে এসেছি, সে দাদার কাছ থেকে পায়রা আমি দেখেছি, পায়রা প্রায় মোটামুটি 9 ঘন্টা প্লাস করা আছে আমার দেখানো দেখা পায়রা, মানে এই শীতে পায়রা, মানে আপনি বস থেকে দেখে এসেছেন 9 ঘন্টা প্লাস, মানে এরই বংশধর নাকি? হ্যাঁ, একই ব্লাডের পায়রা এগুলো, এক পেয়ার। আপনি এই দুটো কি যদি আমার মানে দর্শকে পছন্দ হয় তো আপনি বিক্রি করতে রাজি হবেন? এই দুটো না, এগুলো বিক্রি করবো না, এদের বাচ্চা কাচ্চা হয়তো দিতে পারবো। অবশ্যই না, খুব ভালো লাগলো। আমরা এই চোখের উপর ডিপেন্ড করে পায়রাগুলোকে আমরা মানে কতক্ষণ উড়ে স্যার বিচার করতে পারবো? না, কতক্ষণ উড়ে সেটা বিচার করার জন্য পায়রাকে আগে বুঝতে হবে যে পায়রাটা কি কারণে উড়ছে না, তবেই আমরা পায়রা উড়াতে পারবো। হয়তো পায়রাকে দানা দিলাম, খাওয়ালাম, উড়ালাম, এভাবে আমরা পায়রা বুঝতে পারবো। পায়রাটাকে বুঝতে হবে আগে যে পায়রাটা কি কারণে উড়ছে না, পায়রাটার দানা দেখতে হবে, পায়রাটার বডি ফিটনেস দেখতে হবে, যে পায়রাটা কোনো বডিতে কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা, সেগুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি তবেই পায়রা রেজাল্ট করবে। এই পায়রাগুলোর একটু পরিচয় দিয়ে দিন, কি পায়রা? এই পায়রাগুলো হচ্ছে আমরা এখানে পিলং বলি, বা কেউ হয়তো জিরিয়াও বলতে পারে, বা বাইরে অন্যান্য জায়গায় এক একজন এক এক নামে ডাকে, কিন্তু আমরা এগুলোকে পিলং পায়রা বলি। এটা এক পেয়ার ম্যাট্রাস পায়রা, এটা হচ্ছে চোখের পায়রা, আমি নটটার আগে সব করাচ্ছি। আচ্ছা, এটা চোখের পায়রা বললেন, মানে এটা চোখের, এটা চোখটা হচ্ছে কালো দানা চোখের। আচ্ছা আচ্ছা, মানে হালকা কালো আছে দেখেন চোখের মধ্যে, ম্যাট্রাস পায়রা, দারুণ কোয়ালিটির পায়রা, পায়রার ডানা দেখলেই বুঝতে পারে, ডানা এখন কাটা আছে। আচ্ছা আচ্ছা, পায়রার পা দেখুন। আচ্ছা, যাই হোক, এই দুটো পায়রা আমরা পরিচয় নিলাম, কতক্ষণ দাম করে এরা? এরা মোটামুটি 5-6 ঘন্টা আমরা গরমে ফ্লাই করাই। আচ্ছা আচ্ছা, মানে এখন যেহেতু এখনো শীত সম্পূর্ণ শেষ হয়নি তাই এখনো ফর কাটা আছে, এবং গরম এলে এরা কিন্তু অবশ্যই তেল পর বহাল দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে আমরা পায়রাগুলো দেখছি, এই পায়রার একটু বলে দেন পরিচয়। এটা হচ্ছে কালদম ম্যাট্রাস পায়রা।
কালাঙ্কা চোখের পায়রা। ম্যাডাস পায়রাটার পা দেখুন, পায়রার কোয়ালিটি দারুণ। এর পেয়ার আছে আমার কাছে, এটা হচ্ছে একটা চটিয়াল মাদি ম্যাট্রাস। আচ্ছা, লেজ বাঁধা কালো, এটা চটিয়াল মাদি এবং ওটা একটা কালাঙ্কা ম্যাট্রাস নো। আচ্ছা, এই দুটো পায়রা আপনার ম্যাট্রাস পায়রা, এবার কত গুণ দাম করে? এগুলো 3-4 ঘন্টা এগুলো ফ্লাই করবে। চোখটা দেখুন, পায়রার ডানা দেখুন, এটা হচ্ছে ওর মাদি। আচ্ছা আচ্ছা, তবে লেজটা সাদা বেরিয়ে গেছে মাদি। আচ্ছা আচ্ছা, নেক্সট পায়রা নিয়ে আমার ডাক্তারবাবুর কাছে জেনে নিব। এটা যাই হোক, এটা একদম অনেকগুলো আমরা সাদা পায়রা দেখলাম, কিন্তু তার মধ্যে এটা একটা খুব ভালো লাগছে, একটু আলাদা রং যুক্ত। এটা রং রংটা কি বলে, একটু পায়রা পরিচয় দিই। এটাকে আমরা সবুজ বলি বা কেউ লীলা বলে। এটা হচ্ছে একটা ম্যাট্রাস পায়রা, মাদি পায়রা। পায়রাটার চোখ দেখুন, দারুণ চোখের পায়রা। পায়রাটার বাচ্চা দারুণ রেজাল্ট করে। এই পায়রাটার বাচ্চা প্রায় মোটামুটি রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট এই পায়রাটার। এর পেয়ার আছে আমার কাছে, একই ব্লাড লাইনের পায়রা। এই যে দেখুন পেয়ারটা, আমি নটটা দেখাচ্ছি একবার। যাক, আপনি যতগুলো দেখালেন, আপনাদের কি এখন বাচ্চা তুলেছেন এই মানে এই সিজনে? এখন তো উড়ন্ত সিজন নয়। না, এখন আমরা বাচ্চা করব, কারণ এই বাচ্চা আমাদেরকে গরমে বাচ্চা ফ্লাই করানোর জন্য এখন সব ব্রিডিং পেয়ারে বসিয়েছি। আচ্ছা আচ্ছা, চোখ দেখুন, চোখ দেখলে বুঝতে পারবেন পায়রাটা কি ধরনের, কি কোয়ালিটির পায়রা আছে। একদম সম্পূর্ণ আলাদা দেখি, চোখগুলো মানে খুব সুন্দর, বা অন্যান্য পায়রা মানে পায়রা বাজে যতগুলো দেখছি এখানে সম্পূর্ণ আলাদা আলাদা চোখ দেখতে পাচ্ছি আমরা। এই পায়রাটা হচ্ছে আমার সবচাইতে একটা পছন্দের পায়রা, বা আমার সবচাইতে পুরনো ব্লাড লাইনের পায়রা। এই পায়রাটা আমার কাছে প্রায় মোটামুটি 7-8 বছর থেকে আছে পায়রাটা। এই পায়রাটা দুর্দান্ত একটা রেজাল্ট, বা এই কালারের পায়রা খুব কম দেখা যায়। পায়রাটার ডানা দেখুন, পায়রাটার পা দেখুন, পায়রাটার লেজ দেখুন, বন্ধ লেজের পায়রা। পায়রাটা দুর্দান্ত ফ্লাই। আমি এরই সিডিং ফিওরি, এই পায়রাটা আমার খুব পছন্দের একটা পায়রা এটা। আচ্ছা আচ্ছা, নেক্সট পায়রাটা জানতে। আচ্ছা, এটা হচ্ছে ওর মাদি, এগুলো এক পেয়ার আছে। আমি মাদির শখ করাচ্ছি। এটা হচ্ছে আমার মাদি, আমার ঘরেরই বাচ্চা এটা। ঘরের পায়রা ডানা দেখুন, পায়রাটার চোখ দেখুন, পায়রাটার পা দেখুন। হ্যাঁ, এটা ট্যাগ দেওয়া, এটা আমার ঘরের। দেখলাম যেখানে ট্যাগ দেখতে পাচ্ছি আমি। যাই হোক, আমাদের এই মুর্শিদাবাদের মধ্যে আমি মানে অনেকগুলো পায়রা বাজার মধ্যে এরকম ট্যাগ বা এরকম পায়রা আমি ট্যাগওয়ালা পায়রা দেখতে পাইনি, যেটা আপনার মধ্যে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। ট্যাগ এটা হচ্ছে একটা শখ, বা পায়রা আমাদের অনেক সময় পায়রা ট্যাগ অ্যাকচুয়ালি আমি রেসার পায়রা আছে। রেসার পায়রা হয়তো অনেক দূরে লং ডিস্টেন্সে চলে যায়, বা সেই কারণ থেকে হয়তো যোগাযোগ করে হয়তো পায়রা কিছু সময় হয়তো দেখা যায় যে রিটার্ন পাওয়া যায়, সেই কারণ থেকে ট্যাগটা করা। বা আমার হয়তো এটা পরিচিত, হয়তো পায়রা হারিয়ে গেল, বা অনেকদিন পর হয়তো পেলে পায়রাটাকে আমি চিনতে পারবো যে পায়রাটা আমারই লফটের পায়রা, এই কারণ থেকে ট্যাগ দাও। কার বাস ভেঙে দিতে হবে, কারণ যার জন্য আমরা দেখার এতক্ষণ অপেক্ষায় ছিলাম সেই পায়রাটা আমরা এবার দেখব। আসলে এটা একদম রেসার পায়রা, যেটা আমি অন্যান্য আপনাদের ভিডিওর মধ্যে দেখানি, আপনার কাছে একমাত্র আমরা দেখতে পাবো রেসার পায়রা। একটু পরিচয় দিন পারেন? এটা হচ্ছে একটা রেসার পায়রা, এটা মাদি পায়রা। পায়রাটার ডানা দেখুন, পায়রাটার পা দেখুন। আচ্ছা, আমার কাছে নতুন পায়রাটার ব্যালেন্স দেখুন একবার। আমার কাছে অনেক দর্শক আছে রেসার পায়রা সম্বন্ধে একটু জানবে, যারা পায়রা পোষেও না কিন্তু দেখতে পছন্দ করে পায়রা। আর যারা রেসার পায়রা আপনার কাছে যদি নিতে চায়, আপনার কাছে পাবে, পাওয়া যাবে? হ্যাঁ, দিতে পারবো, তবে বাচ্চা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু রেসার পায়রা সম্বন্ধে বলেন। রেসার পায়রা এগুলো ফ্লাইয়ের জন্য না, এগুলো হয়তো রেস করানোর জন্য পায়রা। এগুলো আমরা যেরকম হাই ফ্লাই পায়রা ফ্লাই করাই, এ পায়রা সেরকম ফ্লাই করবে না। এটা হচ্ছে রেসার, মানে লং ডিস্টেন্সে যাওয়ার জন্য এসব পায়রা, হয়তো দূর দূরান্ত থেকে ছাড়লে পায়রা রিটার্ন আসে, এটাই হচ্ছে এর সবচেয়ে মেন বৈশিষ্ট্য।
এটা হচ্ছে মাদি পায়রা। এই দুটো রেসার পায়রা একদম মানে বাঘের মতো চেহারা লাগছে, একদম টরতাজা। যাই হোক, রেসার মেন বৈশিষ্ট্য দেখতে খুব সুন্দর হবে। এই দুটো একটু পরিচয় দেন রেসার পায়রা। এগুলো এক পেয়ার আছে রেসার পায়রা। আমি নটটা শো করাচ্ছি আগে। রেসার পায়রা নট, এই নটটা আমাদের এখানকার না, বাইরের নট। আচ্ছা আচ্ছা। নটটার পায়ে ক্লাবের ট্যাগ আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে চেন্নাই পায়রা। আচ্ছা আচ্ছা। ঘোরা যাই হোক, আমরা বুঝতে পারলাম এটা একটা মানে চেন্নাইয়ের পায়রা, রেসার পায়রা চেন্নাইয়ের পায়রা। আজ আমাদের মুর্শিদাবাদে, যাই হোক ওইখান থেকে চেন্নাই অনেক অনেক ডিস্টেন্স, মোটামুটি অনেক ডিস্টেন্স। যাই হোক, আমরা তার মধ্যেও আমাদের এখানে চলে এসেছি, কারণ সে তো রেসার পায়রার মানে ডিস্টেন্স তো 500-250 কিলোমিটার থাকে বটে, সেই ফ্লাইং করতে করতে আমাদের এখানে এসছে। ভালো একদম তরতাজা, বেশ বড় এবং অন্যান্য ম্যাট্রাস গিরিবাজ পায়রার তুলনায় একে দেখেই চিনা যায়। এবং এর চেহারা তরতাজা একদম বাঘের মতো, বা এর রং সম্পূর্ণ আলাদা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন বটে এবং আপনারা দেখে চিনতে পারবেন। এবং পায়রা বাঁচতে হলে তাই আপনারা একবার মাদিটা দেখাচ্ছি, রেসার মাদি। কোথাকার ট্যাগ দেওয়া আছে? এটা কলকাতা। আচ্ছা আচ্ছা। যাই হোক, বুঝতে পারলাম রেসার পায়রা মানে ট্যাগ দেওয়া থাকবে নর্মাল। হ্যাঁ, রেসার পায়রা নর্মালি ট্যাগটা থাকে, কারণ রেসার পায়রা হয়তো রেসের জন্য অনেক লং ডিস্টেন্সেও চলে যায়, সেই কারণ থেকে রেসার পায়রা ট্যাগ। আর রেসার পায়রা বেশ প্রাইজও যখন রেস করে প্রাইজও থাকে বটে, নাই একদের মধ্যে কম্পিটিশন হয়? হ্যাঁ, কম্পিটিশন হয়। আচ্ছা আচ্ছা। তবে আমি কম্পিটিশন করি না, দেখি ইচ্ছা আছে সামনের বছর হয়তো কম্পিটিশন করব রেসার পায়রা নিয়ে। যাই হোক, এটা আমরা আপনার কাছে আমরা জানতে চাইতাম, তার আগে আপনি বলে দিলেন আমাদের একটা এই যে গরমে আছে যেখানে সিজন উড়ানো সিজন আছে পায়রার, সেখানে একটা লোকালদের মধ্যে কম্পিটিশন হয় বটে, আপনি অংশগ্রহণ করবেন তো? হ্যাঁ করব। এবং রাকি ফুলদার যেখানে রক্তে রক্তে পায়রা মানে পায়রা পোষার পায়রার প্রতি ভালোবাসা জড়িয়ে আছে। এবং যাই হোক, এবং এই পায়রাটা একটু পরিচয় দিবেন। এই পায়রাটা হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয় পায়রা, কারণ এটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো পায়রা। তখন আমি রেসার পায়রা সম্বন্ধে আমার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না, আমি তখন এই পায়রাগুলো নিয়ে এসেছিলাম। তা পায়রাগুলো দুর্দান্ত, এই পায়রা আমি অনেক জায়গা থেকে ছেড়ে এসেছি, এ পায়রা আমার বাড়ি রিটার্ন চলে আসে। তখন থেকে আমি আস্তে আস্তে রেসার পায়রা পোষার জন্য আগ্রহী হই, তারপরে আমি রেসার পায়রা নিয়ে আসি এই পায়রাটার জন্য। আচ্ছা যাই হোক, ভালো লাগে, অনেক পুরনো পায়রা, এটা চোখ দেখুন। এবং বাড়ি ফেরত এসেছে এই পায়রাটা? হ্যাঁ। আচ্ছা, একটু কতদিন পরে বাড়ি ফেরত এসেছে এই পায়রাটা? অনেকবার অনেক জায়গায় হয়েছে, ধরা পড়েছে, আবার চলে এসেছে, একবার 3 মাস পরে এসেছে, আরো একবার এসেছে 1 বছর পরে, আবার একবার এসেছে 2 মাস পরে রিটার্ন এসেছে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি মানে পায়রা যে একবার যে ঘরে লেগে যায় সে ঘর কখনো ভুলতে পারে না, এবং ভোলা সহজ নয় খুব। যাই হোক, রাকিলদার পায়রা প্রতি যতটা ভালোবাসা আছে এই ঘর অবশ্যই রিটার্ন আসবেই বটে। এটা কি পায়রা? এটা একটা রেসার পায়রা, এটা হচ্ছে চেন্নাই ব্লাড লাইনের পায়রা রেসার। বুঝতে পারছি, এখানে আমরা বাস করছি ভারতের পূর্ব দিকে, কিন্তু আপনার এই সাউথ এর দিকের পুরো পায়রা আছে, মানে কি বলবো, একটা অনেক লং ডিস্টেন্স। যাই হোক, রেসার পায়রার এরই বৈশিষ্ট্য এক জায়গা থেকে অন্য জায়গায় তাই আপনার কাছেই আছে। হ্যাঁ, রেসার পায়রা এমনি আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে এই পায়রা হয়তো দূর দূর দূরান্ত থেকে যদি ছাড়ি সে পায়রা রিটার্ন আসে, এই জন্য এই পায়রাটা আমার খুব পছন্দ রেসার পায়রা জানতে। এবং কেউ যদি রেসার পায়রা নিতে চায় আপনি এদের ব্লাড দিতে পারবেন? হ্যাঁ, বাচ্চা দিতে পারবো। আচ্ছা যাই হোক, খুব ভালো লাগলো। এবং এখান থেকে আপনার মানে একমাত্র আমি যতগুলো ভিডিও করি যেখান থেকে রেসার পায়রার আমি দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখাতে পারলাম। রংটাও ঘ্যামা লাগছে বেশ পায়রার, কি একটু পায়রা পরিচয় দিন। এটা হচ্ছে লাল জিরিয়া পায়রা, পায়রাটা বড় সাইজের পায়রা, নর পায়রা এটা। এটা আমার ঘরেরই বাচ্চা, পায়রাটার চোখ দেখুন, এটা একটা নর পায়রা। আমার মনে হচ্ছে যতগুলো পায়রার রং দেখলাম রংটা খুব ভালো। হ্যাঁ, পায়রার কালারিংটা খুব ভালো, লাল জিরিয়া পায়রাটা একটা দেখার সৌন্দর্য আলাদা থাকে। এটা হচ্ছে একটা পেয়ার। আচ্ছা যাই হোক, এটা এরও আপনি মানে ব্লাড দিতে পারবেন? হ্যাঁ, সব বাচ্চা কাচ্চা করলে তখন দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। এবং এর রেজাল্ট? এগুলো আমার উড়া নেই পায়রা। আচ্ছা আচ্ছা, তবে রেজাল্ট ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লাই খুব খুব ভালো পায়রা, এবং দেখে বুঝতে পারছি চোখগুলো তো পায়রা দেখবো এটাকে ভাবছি এটা আলাদা বৈশিষ্ট্য, এবং অন্য পায়রা দেখছি বলছি ওটা আলাদা বৈশিষ্ট্য, এবং প্রত্যেক বিভিন্ন ধরনের পায়রা আপনারা দেখতে পাচ্ছি। তাহলে এই পায়রাটা একটু পরিচয় দিবেন? এটা হচ্ছে একটা পশ্চিমা কালশিরা বলা হয় এটাকে, পশ্চিমা বলে। এটা একটা মাদি পায়রা, ডানা দেখুন পায়রাটার।
পায়রাটা লম্বা দেখুন, বড় সাইজের পায়রা এগুলো। এই নর আছে আমার কাছে, এটা হচ্ছে ওর নর পায়রা। এই পায়রাটা বেশ, আমি অন্যান্য পায়রার তুলনায় অনেক বড় সাইজ দেখছি একটু। হ্যাঁ, এটা বড় সাইজের পায়রা, এটা কালসিরা। আচ্ছা, কালসিরা পায়রার একটু আলাদা কি বলছিস? কালসিরা পায়রা ফ্লাইং এর জন্য খুব ভালো রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট করে কালসিরা পায়রা। আচ্ছা আচ্ছা, হাই ফ্লাইয়ার পায়রা এগুলো। আমরা বুঝতে পারছি কালসিরা পায়রা যেন হাই ফ্লাইং এর জন্য মানে বিখ্যাত, এবং বেশ দেখতেও বেশ লম্বা চওড়া পায়রা মানে অন্যান্য পায়রা তুলনায়। এটা এক জোড় পায়রা, এগুলো এক জোড়া, এদের বাচ্চা আছে, ব্রিডিং আছে। এরা একটু পায়রা বলেন একটু কি পায়রা? এগুলো ম্যাট্রাস বাচ্চা, ঘরের বাচ্চা এগুলো, এসব বাচ্চা ফ্লাই করানোর জন্য রেখেছি, এগুলো ফ্লাই করাবো বাচ্চা, রেজাল্ট খুব ভালো রেজাল্টের পায়রা এগুলো, সব কালো দানা চোখের পায়রা এগুলো। কালো দানা চোখের পায়রা, বাচ্চা চোখটা আস্তে আস্তে ওর ডিপ হবে। এটা কপারের বাচ্চা হলো? এটা জিরো পারের বাচ্চা। এই দুটো পায়রা দেখতে পেলাম যেটা ঘরের পায়রা, রাকিব উলদার একমাত্র মানে এখনই দেখতে পেলাম আমি, অন্যান্য পায়রা গুলো বেশ ভালো ছিল, এটা ঘরের পায়রা দেখলাম আমি। একের পায়রা একটু পরিচয় দাও। এটা একটা ম্যাট্রাস মাদি পায়রা, এটা চোখ দেখুন, এটা গলা কষা পায়রা। না, এটা হচ্ছে একটা গিরিবাজ পায়রা, গলা কষা, এর গলা সবসময় নড়বে ফ্যান্সি কবুতরের মতো, কিন্তু পায়রাটার ফ্লাইং খুব ভালো, দুর্দান্ত রেজাল্ট করে পায়রাটা। বাপের রেজাল্ট, বাপের রেজাল্ট আছে। আমরা দেখতে পেলাম রাকিবুলদার প্রত্যেকটা এবং আলাদা সবই উচ্চমানের, এখানে রেসার পায়রা আছে এবং ম্যাট্রাস পায়রা আছে, হাই কোয়ালিটির সবই আমরা দেখতে পেলাম, খুব ভালো ভালো পায়রা লাগলো। কিন্তু আমাদের ভিডিওটা আজ এখানে পর্যন্ত, এবং আপনাদেরকে নেক্সট ভিডিও অবশ্যই দেখাবো। তার আগে আপনারা আমার চ্যানেলটা বিনা সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তবে আমরা আপনাদেরকে নেক্সট ভিডিও এনে দিতে পারবো। আজকে এনে থাকুন।